আসসালামু আলাইকুম। আজকে এসএসসি রাজশাহী বোর্ড 2020-এর সাফিক্স প্রিফিক্স সংক্রান্ত প্রশ্নের সমাধান করব। শিক্ষার্থী বন্ধুরা, নাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব এই চারটি বিষয়ের কয়েকটি স্ট্রাকচার এবং কয়েকটি রুল দিয়েছিলাম, যার আলোকে বলেছিলাম যে আমরা সকল বোর্ড প্রশ্নগুলো সমাধান করতে পারবো। তারই ধারাবাহিকতায় আজকে হচ্ছে দুই নম্বর ক্লাস। দেখো, প্রথমে রয়েছে আর্টিকেল এ, তারপর রয়েছে ওয়েস্ট, তাহলে আমাকে এটাকে অ্যাডজেক্টিভ করে নিতে হবে, কারণ আর্টিকেল এবং নাউন, এই সার্ভে হচ্ছে নাউন, এই দুইয়ের মাঝখানে অ্যাডজেক্টিভ বসে। এছাড়াও বলতে পারি যে এই সার্ভে নাউন, তাই নাউনের আগে আমাকে অ্যাডজেক্টিভ ব্যবহার করতে হবে। তাহলে এই ওয়েস্টকে অ্যাডজেক্টিভ করতে হলে এর সাথে কিছু যুক্ত করতে হবে, সেটা হলো ওয়েস্টার্ন, ইআরএন যুক্ত করতে হবে। এটা কোন নিয়মে পড়েছে আমি তোমাদের দেখাচ্ছি। দেখো, এটি হচ্ছে অ্যাডজেক্টিভের যে নিয়ম, সেটি হচ্ছে এই যে অ্যাডজেক্টিভ প্লাস নাউন, তাহলে কান্ট্রি হচ্ছে নাউন আর ওয়েস্টার্ন কান্ট্রি, এটি হচ্ছে তাহলে অ্যাডজেক্টিভ, আর এখানে আর্টিকেল রয়েছে। এখন এটা কোত্থেকে আসলো? দেখো, ওয়েস্টার্ন, এই যে এখানে ইআরএন যুক্ত করে অ্যাডজেক্টিভ গঠন করা হয়, যেমন ইস্টার্ন, দেখো ওয়েস্টার্ন, নর্দার্ন, সাউদার্ন, এই যে এই রুল, এই স্ট্রাকচারটি অ্যাডজেক্টিভের এবং এই রুলটি কিন্তু তোমার এই ক্ষেত্রে প্রযোজ্য হয়েছে, অর্থাৎ এক্ষেত্রে ম্যাচ করেছে এই রুলটি এবং এই স্ট্রাকচারটি। পরের প্রশ্নে আসি, তাহলে এক্ষেত্রে হবে কি? ওয়েস্টার্ন, ওয়েস্টার্ন সার্ভে একটি পশ্চিমা জরিপ ওয়াজ কন্ডাক্টেড, পরিচালনা করা হয়েছিল অন দিস ড্যাশ, অন দিস কোয়েশ্চেন, কেন কোয়েশ্চেন আমি লিখে নেই, তারপরে বলি। শিক্ষার্থী বন্ধুরা, দেখো দিস রয়েছে, এই দিস থাকার কারণে এই ক্ষেত্রে কোয়েস্ট থেকে নাউন কোয়েশ্চেন হয়ে যাবে। কেন হয়ে যাবে? কারণ দেখো এই যে রুলটা, এই যে দেখো, মাই মাই হিস, দেয়ার, দিস, দোস, দেশ এবং অ্যাপোস্ট্রোফিসের পরে নাউন বসে, তাহলে এই ক্ষেত্রে যেহেতু আমার দিস রয়েছে তাই দিসের পরে নাউন বসবে। আর নাউনের গঠন তো আমি জানি যে গঠন হচ্ছে অল্প কয়েকটা, সেটা হলো যে টিআইওএন যুক্ত করে, এক্ষেত্রে টিআইওএন যুক্ত করে, কোয়েস্ট থেকে কোয়েশ্চেন, টিআইওএন যুক্ত করে নাউন হয়ে গেছে, যেমন এডুকেট থেকে এডুকেশন, কন্ট্রিবিউট থেকে কন্ট্রিবিউশন, কমিউনিকেট থেকে কমিউনিকেশন। আর এই যে অল্প কয়েকটা, এই অল্প কয়েকটা যদি তুমি শিখে রাখো তাহলে নাউন সংক্রান্ত সমস্যার সমাধান হয়ে গেল। যদি তুমি এই অ্যাডজেক্টিভের গঠন, এই অ্যাডজেক্টিভের কোথায় কোথায় বসে জেনে রাখো আর অ্যাডজেক্টিভের গঠনটা একটু জেনে রাখো, তাহলে অ্যাডজেক্টিভ সমস্যার সমাধান হয়ে গেল। যদি ভার্ব কোথায় কোথায় বসে এটা জেনে রাখো, তাহলে আর কোথায় ভার্ব কীভাবে গঠিত হয় জেনে রাখো, তাহলে ভার্ব সংক্রান্ত সমস্যার সমাধান হয়ে গেল। অ্যাডভার্ব কোথায় কোথায় বসে যদি জেনে রাখো, আর অ্যাডভার্ব কীভাবে গঠিত হয়, বেশিরভাগ অ্যাডজেক্টিভের শেষেই এলওয়াই যুক্ত করে অ্যাডভার্ব গঠিত হয়, আর কখন কোথায় কীভাবে প্রশ্নেরও উত্তর দেয় যেটা, সেটা হচ্ছে অ্যাডভার্ব, তাহলে অ্যাডভার্ব সংক্রান্ত সমস্যার সমাধান হয়ে গেল। আমাদের তো চারটি বিষয় লাগবে পার্টস অফ স্পিচের, এই সাফিক্স প্রিফিক্সে, এর বেশি আর যে চারটা রয়েছে, প্রোনাউন, কনজাংশন, ইন্টারজেকশন, এগুলো তো আমাদের প্রয়োজন নেই, আমাদের নাউন, ভার্ব, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব, এই চারটি বিষয় আমাদের সাফিক্স প্রিফিক্সে লাগবে। তো যাই হোক, এর পরের প্রশ্নে আসি। এখানে প্রশ্নটা ছিল এরকম যে আর সোশ্যাল ড্যাশ মেকিং আর সোশ্যাল, মানে সোশ্যাল নেটওয়ার্কগুলো কি আমাদেরকে সোশ্যাল করে। এখন দেখো, এখানে এই যে সোশ্যাল রয়েছে, এটি হচ্ছে অ্যাডজেক্টিভ, কেন অ্যাডজেক্টিভ, এই এএল রয়েছে শেষে, আমরা জানি এই যে এএল যুক্ত হয়ে অ্যাডজেক্টিভ গঠিত হয়, সোসাইটি থেকে সোশ্যাল। এছাড়াও এমনিতেও বোঝা যায় যে সোশ্যাল মানে কি, সামাজিক, যদি প্রশ্ন করি কেমন, উত্তর আসে সামাজিক, মনে রাখবে কেমন প্রশ্নের যে উত্তর দেয় সেটা হচ্ছে অ্যাডজেক্টিভ, আর অ্যাডজেক্টিভের পরে নাউন বসে, তাহলে আমার এখানে কী হবে, ওয়ার্কের সাথে এই ওয়ার্কটাকে নাউন করতে হবে, তো অর্থ অনুসারে এই ক্ষেত্রে আমাকে আসলে নেটওয়ার্ক বানাতে হবে, কারণ সোশ্যাল নেটওয়ার্ক, যেহেতু এক্ষেত্রে নেটওয়ার্কের ব্যাপার, সোশ্যাল নেটওয়ার্কের বিষয়, তাই আমাকে এখানে সোশ্যাল নেটওয়ার্কের সাথে যুক্ত করতে হবে, কারণ এটা প্লুরাল, যেহেতু এখানে আর রয়েছে, সে কারণে আর সোশ্যাল নেটওয়ার্কস মেকিং আর সোশ্যাল, আমাদেরকে কি সোশ্যাল নেটওয়ার্কগুলো কি আমাদের কি সোশ্যাল করে, মানে সামাজিক নেটওয়ার্কগুলো কি কি আমাদেরকে সামাজিক করে। দ্য পার্টিসিপেন্টস, অংশগ্রহণকারীরা, আর মেইনলি প্রধানত দ্য ড্যাশ ইউজার্স অব দ্য ওয়েস্ট, পশ্চিমের ড্যাশ ইউজার্স, বলতে পারি যে ইন্টারনেট ইউজার্স। এখন কেন ইন্টারনেট, তাহলে কি ইন্টারনেট এক্ষেত্রে অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহৃত হয়েছে, আর এমনিতে ইন্টারনেট শব্দটা আসলে নাউন, কিন্তু এক্ষেত্রে অ্যাডজেক্টিভ হিসেবে ধরব। কারণ কি? কারণ হলো যখন পাশাপাশি দুটি নাউন বসে তখন প্রথমটাকে অ্যাডজেক্টিভ বলা হয়, যেটাকে বলা হয় নাউন অ্যাডজেক্টিভ, যেটাকে নাউন অ্যাডজেক্টিভ বলা হয়। দেখো এই রুলটা অ্যাডজেক্টিভের মধ্যে রয়েছে, এই জ্ঞানটা যদি তোমার থাকে, না থাকলেও তুমি বুঝবে। দেখো নাউন অ্যাডজেক্টিভ, সেটা হলো কি, ফুড অ্যাডাল্টারেশন ইজ আ ক্রাইম, মানে খাদ্যে ভেজাল মিশ্রণ হচ্ছে একটি অপরাধ, তাহলে
এই ক্ষেত্রে এই অ্যাডাল্টারেশনটা নাউন আর এই ক্ষেত্রে ফুডটাও নাউন, কিন্তু এখন এই মুহূর্তে যেহেতু এই সেন্টেন্সে এটা কিন্তু অ্যাডজেক্টিভ, যেটাকে নাউন অ্যাডজেক্টিভ বসে বলে, যে পাশাপাশি দুটি নাউন একসাথে ব্যবহৃত হয় হলে প্রথম নাউনটা অ্যাডজেক্টিভ ধরা হয়। আচ্ছা, তাহলে আমরা নেট পরের প্রশ্নে চলে যাই। তাহলে আমাদেরকে ইন্টারনেট ইউজার্স আর দ্য ইন্টারনেট ইউজার্স অপোজিট, আচ্ছা 81% অপাইন্ট, মানে 81% মতামত দিয়েছিল। এই অপাইন্ট হচ্ছে ভার্ব, তাহলে মতামতটা কিভাবে দিয়েছিল, অর্থাৎ ভার্বকে মডিফাই করার জন্য এক্ষেত্রে অ্যাডভার্ব লাগবে। অ্যাডভার্ব কীভাবে গঠিত হয়, বেশিরভাগ অ্যাডজেক্টিভের শেষে এলওয়াই যুক্ত করে অ্যাডভার্ব গঠন করা হয়, বা অধিকাংশ ওয়ার্ডের শেষে এলওয়াই যুক্ত করে অ্যাডভার্ব গঠন করা হয়। তাহলে 80% অপাইন্ট অ্যাফার্মেটিভলি, অ্যাফার্মেটিভ মানে অ্যাফার্ম থেকে অ্যাফার্মেটিভে আমি যদি যাই তাহলে সেটা অ্যাডজেক্টিভে যাওয়া হবে, এবং অ্যাডজেক্টিভ থেকে এলওয়াই যুক্ত করলে অ্যাডভার্বে যাওয়া হবে। তাহলে প্রথমে আমি অ্যাফার্মেটিভ, তারপর এলওয়াই যুক্ত করে অ্যাফার্মেটিভলি তে চলে যাব। তো আমি অ্যাফার্মেটিভে কেন যাব, কারণ অ্যাফার্ম থেকে অ্যাফার্মেটিভ টিআইভি যুক্ত করেও অধিকাংশ অ্যাডজেক্টিভ করা হয়। আমি যদি অ্যাডজেক্টিভের স্ট্রাকচারে যাই তাহলে তুমি বুঝতে পারবে, দেখো টিআইভিই, যেমন এই টিআইভি যুক্ত করে ক্রিয়েটিভ, ইডুকেটিভ, ইডুকেট থেকে ইডুকেটিভ, ক্রিয়েট থেকে ক্রিয়েটিভ, তাহলে এক্ষেত্রে কিন্তু সেইটার ব্যবহার হয়ে গেল। এবং সেখান থেকে আমি আসলাম অ্যাডজেক্টিভে, অ্যাডজেক্টিভ থেকে এলওয়াই যুক্ত করে আমি চলে গেলাম অ্যাডভার্বে, কারণ বেশিরভাগ অ্যাডজেক্টিভের শেষেই এলওয়াই যুক্ত করে অ্যাডভার্ব গঠন করা হয়। তাহলে অ্যাফার্মেটিভলি কেন হয়েছে আশা করি তোমরা বুঝতে পেরেছো। ওয়ান কমেন্টেড দ্যাট, একজন কমেন্ট করেছিল দ্যাট যে কি স্মার্ট, তাহলে এখানে আসলে স্মার্টফোনস, স্মার্টফোনগুলো যেহেতু এই সংক্রান্ত, তাহলে এক্ষেত্রে আমাকে স্মার্টফোনই আনতে হবে, এটা আসলে কমন সেন্সের বিষয়। স্মার্টফোনস, স্মার্টফোনগুলো ডিট্যাচড, আলাদা করেছে ইউ আপনাকে ফ্রম ইওর ফ্যামিলি, আপনাকে আপনার পরিবার থেকে আলাদা করেছে, অ্যান্ড যেহেতু ফ্যামিলির সাথে থেকে আলাদা করেছে, এবং এখানে আছে কোম্পানি, তাহলে কম্প্যানিয়ন্স হবে। কেন কম্প্যানিয়ন্স হবে, কারণ ফ্যামিলি, পরিবার এবং আপনার যে ঘনিষ্ঠজন সহযোগী, কম্প্যানিয়ন্স এটা থেকে, তাহলে বোঝা যায় ফ্যামিলির সাথে ম্যাচ করার জন্য এক্ষেত্রে কম্প্যানিয়ন্স প্রযোজ্য। ইন এক্সচেঞ্জ অফ, কিসের বিনিময়, অ্যান্ড এডিশন আর টু ফান, অর্থাৎ কিছু ফান বা কিছু আনন্দের বিনিময়ে তারা আপনাকে ফ্যামিলি এবং যে সহযোগীদের কাছ থেকে ডিটেলস আলাদা করেছে, কে স্মার্টফোন, এটা কী করেছে একজন, এটা মন্তব্য করেছেন, ওই যে পশ্চিমা জরিপটি হয়েছে সেই জরিপের। অ্যানাদার কমেন্টেড, কমেন্ট ওয়াজ দ্যাট, আরেকটি কমেন্ট ছিল এই যে মেনি ড্যাশ ভার্সু রিলেশনস, বলতে পারি ভার্সুয়াল রিলেশনস। কেন ভার্সুয়াল, কারণ রিলেশন শব্দটা হচ্ছে নাউন, টিআইওএন যুক্ত রয়েছে, আর এছাড়াও হ্যাঁ এটি যেহেতু নাউন তাই নাউনের আগে তাহলে অ্যাডজেক্টিভ বসবে, ভার্সু থেকে ভার্সুয়াল, ভার্সু থেকে ভার্চুয়াল। কীভাবে এল যুক্ত করে যে অ্যাডজেক্টিভ গঠন করা হয় সেটা তোমরা অলরেডি জেনে গেছো, আমি বলেছিলাম যে এ এল যুক্ত করেও অ্যাডজেক্টিভ করা হয়। দেখো এ এল যুক্ত করে সোশ্যাল, ফ্যাটাল, ন্যাচারাল, ভার্চুয়াল, ডিজিটাল, এ এল যুক্ত করে অ্যাডজেক্টিভ গঠন করা হয়েছে। তাহলে এটা কীভাবে গঠিত হলো জানতে পারলে, আর নিয়মটা তো তোমরা জানলেই যে অ্যাডজেক্টিভ প্লাস নাউন অথবা নাউনের আগে অ্যাডজেক্টিভ বসে। অ্যানাদার কমেন্ট ওয়াজ দ্যাট ভার্চুয়াল রিলেশনস আর মেনটেন্ড, অ্যানাদার কমেন্ট ওয়াজ দ্যাট, আর একটা কমেন্ট ছিল যে মেনি ভার্চুয়াল রিলেশনস, অনেক ভার্চুয়াল রিলেশন আর মেনটেন্ড, সেটা বজায় রাখা হয় অ্যাট এ টাইম, একই সময়ে, অ্যান্ড সো, এবং সে কারণে দে ড্যাশ বিকাম ডিপ, এবং সেটা খুব কদাচিতই ডিপ হয়ে থাকে এবং রিলায়েবল এবং নির্ভরযোগ্য হয়ে থাকে। তাহলে দে বিকাম, এই যে বিকাম হচ্ছে ভার্ব, তাহলে ভার্বের আগে এই ভার্বকে মডিফাই করার জন্য অ্যাডভার্ব লাগবে। দে হার্ডলি বিকাম, হার্ড থেকে হার্ডলি, দেখো কেন এই বিকাম হচ্ছে ভার্ব, ভার্বের আগে অ্যাডজেক্টিভ বসে, এই ভার্বের আগে অ্যাডভার্ব বসে, ভার্বের পরে অ্যাডভার্ব বসে। তাহলে আমাকে এই ভার্বটাকে মডিফাই করার জন্য, এই ভার্বটাকে মডিফাই করার জন্য এক্ষেত্রে অ্যাডভার্ব লাগবে, এবং হার্ড থেকে হার্ডলি, অধিকাংশ হার্ড মানে কি, হার্ট হচ্ছে অ্যাডজেক্টিভ, এবং হার্ট থেকে যখন এলওয়াই যুক্ত করা হবে তখনই সেটা হয়ে যাবে অ্যাডভার্ব। আর ওই যে অ্যাডভার্ব কোথায় বসে, দেখো অ্যাডভার্ব সেন্টেন্সের শুরুতে, সেন্টেন্সের একেবারে শেষে, শুরুতে, আর একটা মেইন ভার্বের পূর্বে, মেইন ভার্বের পরে। তাহলে এক্ষেত্রে আমার কিন্তু ব্যবহৃত হচ্ছে মেইন ভার্বের পূর্বে, ওই যে বিকাম থেকে টোল্ড, এখানে কিন্তু ছিল টোল্ডের জায়গায় বিকাম, আর ইনডাইরেক্টলি জায়গায় যে অ্যাডভার্বটা ওখানে ছিল সেটা হার্ডলি ছিল। তাহলে হয়ে গেল আমার বিকাম হার্ডলি, আচ্ছা বিকাম। অ্যানাদার রিমার্কেবল কমেন্ট ওয়াজ দ্যাট, আরেকটি উল্লেখযোগ্য কমেন্ট ছিল এই যে ডাইরেক্ট তারপরে অ্যাকশন, তাহলে ডাইরেক্ট হচ্ছে
প্রত্যক্ষ মানে কি, এটা হচ্ছে কেমন, প্রত্যক্ষ এটা হচ্ছে অ্যাডজেক্টিভ, তাহলে অ্যাডজেক্টিভের পরে নাউন বসবে, তাহলে ডাইরেক্ট অ্যাকশন থেকে ইন্টারঅ্যাকশন, কেন এটা নাউন, কেন নাউন, ওই যে এক্ষেত্রে ডাইরেক্ট হলো আমার অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভ প্লাস নাউন। অ্যানাদার রিমার্কেবল কমেন্ট ওয়াজ দ্যাট, আরেকটি উল্লেখযোগ্য কমেন্ট ছিল এই যে ডাইরেক্ট ইন্টারঅ্যাকশন পারস্পরিক মানে প্রত্যক্ষ মিথস্ক্রিয়া হ্যাজ নো অল্টারনেটিভ, যার কোনো বিকল্প নেই ফর আ সেফ রিলেশন, অর্থাৎ নিরাপদ রিলেশনের জন্য যার কোনো বিকল্প নেই। শিক্ষার্থী বন্ধুরা, আমাদের যে পাশে বইটি দেখতে পাচ্ছ, উপরের যে বইটি সেটি এসএসসি ইংলিশ মডেল কোশ্চেন, তোমরা যারা এসএসসি শিক্ষার্থী রয়েছো তোমাদের স্বপ্ন পূরণের একটি বই। এত সুন্দরভাবে ব্যাখ্যা বিশ্লেষণ করে সব কিছু তুলে ধরা হয়েছে যে তুমি এক প্রকারে অবাক হয়ে যাবে। আমাদের প্রত্যেকটি বিষয় দেখো কত চমৎকারভাবে ব্যাখ্যা বিশ্লেষণ করে উপস্থাপন করা হয়েছে। আর যে বইটি দেখতে পাচ্ছ নিচে, সেটি ষষ্ঠ থেকে একেবারে এইচএসসি পর্যন্ত গ্রামার শেখার একটি বই। তাতে যে এসএসসি এবং এইচএসসির যে গ্রামাটিক্যাল বিষয়গুলো রয়েছে সেগুলো পুঙ্খানুপুঙ্খরূপে আলোচনা করা হয়েছে, ব্যাখ্যা বিশ্লেষণ করা হয়েছে। বইটি ক্রয়ের জন্য নিকটস্থ লাইব্রেরিতে অর্ডার করো, অথবা আমাদেরকে কুরিয়ারের মাধ্যমেও বইটি ফোন করে অর্ডার করতে পারো। আর আমাদের ফেসবুক যে গ্রুপ কলেজিয়েট পাবলিকেশন, সেই ফেসবুক গ্রুপে তোমরা অবশ্যই যোগদান করবে। আজ এ পর্যন্তই ভালো থেকো, সুস্থ থেকো, অনেক অনেক শুভকামনা রইল, পরের ভিডিও দেখার আমন্ত্রণ রইল, আল্লাহ হাফেজ।